আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক সকালে উঠেছি, আমার মিকি মাউস মেয়ে, আমরা সবাই মিলে জেলি দিয়ে রুটি খাচ্ছি। এটা সে খাচ্ছে, অঙ্কিতার খাওয়া শেষ, এখন সে খাচ্ছে। হাই, আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আজকে অঙ্কিতার পাপার দোকান খুলছে, তো মোটামুটি বাসায় সব কাজ আমাকে একাই করতে হবে। নতুন বাসায় আসার পর থেকে তো অঙ্কিতার পাপাই আছে, বেশ কিছুদিন দোকান বন্ধ রাখছিল, যার কারণে মোটামুটি দুইজন মিলে কাজ করছি। আজকে পুরোটাই একা করতে হবে, একটু হয়তো অস্বস্তি লাগবে, কিন্তু তারপর আল্লাহ ভরসা। এখন বাবুদের নাস্তা করানোর পর বাকি কাজ শুরু করবো। আর আসলে কাজ কতটা করতে পারবো, আমার মেয়ে, আমি কথা বলছি, সে আসছে, কতটা করতে পারবো জানি না। হ্যাঁ, কারণ বাবু একটু পরপর পিছন পিছন দৌড়দায় কোলে ওঠার জন্য, তারপরও করতে তো হবেই। মোটামুটি দুপুরে অনেক কাজ শেষ করলাম, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তো এখন বাবুর ফিডার ফুটানো হয়ে গেছে, ভাত বসাইছি, অঙ্কিতা খাবে। এই যে এখানে ভাত হচ্ছে, ভাত হলে অঙ্কিতাকে খাইয়ে দিব। ভাত রান্না করতে দেরি হয়ে গেছে, এখন অঙ্কিতা অলরেডি বিস্কিট খাওয়া শুরু করে দিছে। বিসমিল্লাহ। আমি কিন্তু কখনো ইলেকট্রিক চুলায় রান্না করিনি, এজন্য আমার মানে কি বলবো, বসে থাকতে হয়, একটু আসলে ভয় কাজ করে, জানি না কি কারণে, যে পড়ে যাবে না কি হবে, বেশি আমি কিছু করতে পারি না। অঙ্কিতার পাপা যেটুকু মানে আমাকে বলে গেছে ওইটুকুই জাস্ট করি। এটা কি তৈরি করছো মামা? আমার দাদু বাড়ি। এটা দাদু বাড়ি? না না না, আসলে আমার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি, আমার বাড়ি এটা। হ্যাঁ আচ্ছা, এটা সে আম্মুর বাড়ি তৈরি করছে, তো আম্মুকে দেখাইতে বলছে, এই জন্য আর কি আমি ভিডিও করছি। এটা কি বলো, আম্মুকে বর্ণনা করো। ও, এটা চকলেট ট্রি, এগুলো বলে আম্মু তাকে দিবে, এই জন্য এটা চকলেট ট্রি। এটা হচ্ছে একটা গাছ। আর এটা কে? ও, এটা আম্মু। আচ্ছা ঠিক আছে, আম্মু তুমি ভালো করে দেখে নাও, এটা হচ্ছে তুমি, তোমাকে যে সুন্দর করে তৈরি করছে। আর এটা হচ্ছে তার হাউস, তাই তো? এটা তার হাউস, আর এগুলো হচ্ছে ঘাস, আর এগুলো হচ্ছে স্কাই, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর আম্মুর বাড়িটা। সে এতক্ষণ বসে বসে এগুলাকে, সে এত দ্রুত কিভাবে ড্রয়িং করে আমি অবাক হয়ে যায়, তাকে আমরা কখনো কেউ কিছু শেখায়নি, তো সে মানে 2 মিনিট 3 মিনিট আজকে বহুত সে ড্রয়িং করছে। অবশ্য পড়াশোনাও করছে, এই যে সে পড়াশোনা করছে মিরর, আর এটা হচ্ছে টেবিলটা, আর আমি আমার দুই পাশে বেনি সে করে দিছে, আর এটা চিরুনি দিয়ে সে আমাকে আছড়া দিচ্ছে, এটা সে ড্রয়িং করছে। এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমার মানে এই ছোট্ট সংসারে একটু একটু করে আমি যেসব জিনিস গোছাচ্ছি কিংবা সংসারটাকে সাজাচ্ছি, আগে তো সাজানোই ছিল, যেটা আমার ননাসের, সেটাতে আমি 8 বছর মানে সংসার করছি, কিন্তু এই বাসায় ওই বাসার কোনো জিনিস আনা হয়নি, একটা শুধুমাত্র আলমারি ছাড়া। আর আসলে তাও ওটা ফেলে দিব পরে, কারণ খোলা আর বাসাতে একেবারে ফাঁকা থাকলে শব্দ হয়, সে মানে অনেক বাজে শব্দ হয়, তো যার কারণে আর কি শুধুমাত্র আনা। তবে আনাতে উপকার হয়েছে, কারণ ফার্নিচার যখন আসবে তখন তো আসবেই, আর এখন খোলা ইয়েতে আমি কিছুটা হলেও কাপড় চোপড় আলমারিতে রাখতে পারছি, সেজন্য আমার বস্তাবন্দি করে রাখতে হচ্ছে না। তো বেশ ভালো লাগছে যে নতুন নতুন কিছু কিছু সদস্য আমাদের সাথে যোগ হচ্ছে আমার ছোট্ট সংসারে, একটু একটু করে, একদিনে না, একটু একটু করে। তো আপনাদের সাথে যেটা দেখাবো এখন আমি, অত্যন্ত প্রয়োজনীয়, যেটা আসলে সংসার জীবনে এখন আমাদের খুবই প্রয়োজন, তো সেটা হচ্ছে এই জিনিসটা,
এটা নরমাল ফ্রিজ এলজি ফ্রিজটা আমার বেশ কালারটা পছন্দ হয়েছে এই যে ভিতরটাও আপনাদেরকে খুলে দেখাবো আমি জাস্ট হালকা কিছু জিনিস রাখছি আমার তো রাখার জায়গা নাই এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আস্তে আস্তে পুরো সংসারটাকে কিভাবে যে গোছাবো ইনশাআল্লাহ সব হয়ে যাবে তো এটা ভিতরে আসলে ওই বাসায় যে সব খাবার ছিল তো ওগুলা হালকা পাতলা মানে কোনো কিছু গোছানো হয়নি অগোছালো জাস্ট ফ্রিজটা দেখানোর জন্য আর কি এখানে ড্রয়ার আছে যে ড্রয়ারে সবজি টবজিগুলো রাখা যায় আসলে আমি একটা ডিপো কেনা হয়েছে যার কারণে আর কি আমার খুব বেশি যে এখানকার ডিপটা প্রয়োজন হবে তা না কিন্তু তারপরও এটা সুন্দর করে যখন রান্নাঘরের মানে পুরো কিচেনের কাজ করব তখন এটাকে গোছাবো অনেক সুন্দর করে তো এই তো ফ্রিজটার কালারটা আমার অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে নর্মাল আবার এটা মিউজিক করে খুললে আটকালে আটকানোর জন্য টুংটাং শব্দ ডিপে হচ্ছে তিনটা ড্রয়ার যে উপরে একটা নিচে একটা এটা সবচেয়ে বড় যে ড্রয়ারটা সেটা আর নিচে আর একটা তা আমার জন্য এটাই পারফেক্ট এর চেয়ে বড় আসলে আমার এই কিচেনে প্রয়োজন নাই এটা ডিপ তো এই দুইটাই হচ্ছে মানে আমার জন্য খুব পারফেক্ট কারণ ডিপটা আমি খুলে দেখাতে পারছি না এজন্য যে ডিপের উপরে ওভেনটা আছে ওটা নামানো আমার জন্য একটু কষ্টসাধ্য অঙ্গিতার পাপা আসলে খোলা যেত তো যাই হোক ডিপটা এজন্যই নেওয়া যে এক হচ্ছে বাজার বেশি করলে সেটা রাখা যাবে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে গরমের সময় বাংলা যে সবজি যেমন সিম তারপর কাঁচামরিচ থেকে শুরু করে কাঁচামরিচ এখানেও পাওয়া যায় সবসময় পাওয়া যায় কিন্তু এখন যেমন কাঁচামরিচের অনেক দাম শীতের সময় আর গরমের সময়টা অনেক কমে পাওয়া যায় কোথায় 2 টাকা আর এখন দেখা যাচ্ছে 10 টাকা 12 টাকা 14 টাকা এরকম কিলো পাওয়া যায় আর সিম এমনও আছে 99 পয়সা কিংবা 1.5 টাকা 2 টাকা করে গরমের সময় সিম পাওয়া যায় কিন্তু শীতের সময় সবসময় 5 টাকা 7 টাকা 6 টাকা এরকম সবাই যেটা করে যে ওই ওই সময় কিনে সব ডিপ করে রাখে পুঁই শাক অনেক কিছু আছে লাউ শাক তো আমিও এরকম করব সেই চিন্তা করে এই ডিপটা কেনা কারণ না হলে আমাদের এত মানে যথেষ্ট বড়ই আছে ডিপটা প্রয়োজন হতো না তো এটা কেনাতে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মানে ছোট সংসারে ছোট ছোট করে গোছাচ্ছি এখন ছোটটা ঘুমাচ্ছে আমরা মা মেয়ে দুইজন মিলে আমরা কি করছি মাম্মা বিস্কিট আর কফি আমরা খাচ্ছি কারণ অঙ্কিতার পাপা নাই ছোটটা ঘুমাচ্ছে ছোটটা না ঘুমালে ওই পুরাটা খাইতো আমার আর খাওয়া হতো না যাই হোক আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ যদিও এই বাসায় আল্লাহর রহমতে অশেষ রহমতে মানে ওই বাসার তুলনায় এই বাসার হিটার কম তারপরও এই বাসা গরম কিন্তু আমি একটু হাতে কাপড় ধুয়ে বারান্দায় দিতে গেছিলাম তো এত ঠান্ডা হয়ে গেছি তো এসে তাড়াতাড়ি করে কফি বানাইছি যে দুইজন খাই মজা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ